এমন সাল চারটে, এখন আমরা রওনা দেবো, চলো। তো আমি আর মন বেরিয়ে পড়েছি সকাল সকাল, ইনফ্যাক্ট এখন 4:30 বাজে। আর সুদীপ তো ভ্যানই ওরা ডানকুনি টোল প্লাজার ওখানে মিট করবে। আর সুভাষগ্রাম থেকে রোহিত, ছোটু, সন্দীপদা আসবে, আর রনি আর সুস্মিতা আমাদের জন্য ওয়েট করছে ঠিক এক্সাইট ক্রস করে। তো আমরা তাতলা ঠিক ক্রস করে যখন মাঝেরহাট ব্রিজে উঠবো, ব্রিজটা দেখতে অপরূপ সুন্দর লাগছিল। 15 আগস্ট উপলক্ষে ব্রিজটা খুব সুন্দর সাজিয়েছিল, মানে লাইটিং করেছিল। সোজা ব্রিজে ওঠার মুখে বাস স্ট্যান্ডে বসে আছি। উগরি ব্রিজে ওঠার মুখে বাস স্ট্যান্ড, আমরা তো দুটা ক্রস করে দাঁড়িয়ে আছি। সোজা ওঠার মুখে ব্রিজে ওঠার মুখে সোজা ব্রিজে আছি। हम लोग अभी आ गए यहाँ पे, वेट कर रहे हैं ब्रिज के सामने। और ये है हम लोग का पुष्टि, मतलब सुष्मिता, मून, गौरी भाई और बाकी भाई लोग सब आ रहे हैं वापस से। हमारे सुष्मिता और रनिर साथ देखा हो जाए, और बाद बाकी सबाई ठीक 5 मिनट मध्य हमारे मीटिंग पॉइंट मीट कर। सब लोग आ गए, अभी हम लोग निकलेंगे यहाँ से, चलो। ভোরবেলায় রাইড করার মজাটাই আলাদা, মনোরম আবহাওয়া তার সাথে হুগলি ব্রিজ, অসাধারণ, জাস্ট অসাধারণ লাগছিল আমাদের রাইড করতে। তার সাথে আকাশের রঙটা পুরো নীল ছিল, জাস্ট অসম লাগছিল। এখন আমরা বিদ্যাসাগর সেতু ক্রস করব, তারপর টোল ক্রস করে কোনা হাইওয়ে ধরবো। বিদ্যাসাগর সেতুতে যখনই ওঠা হয় বাইক নিয়ে বা গাড়ি নিয়ে, মনে হয় যেন কোথাও ঘুরতে যাচ্ছে, একটা আলাদাই অনুভব কাজ করে মনের মধ্যে। কালকে 15 আগস্ট উপলক্ষে গাড়িতে এই ফ্ল্যাগটা লাগিয়েছিলাম, জাস্ট অসাধারণ লাগছে এটা গাড়ির সাথে। তো ঠিক সকাল 5:30 মধ্যে আমরা পৌঁছে যাই ডানকুনি টোল প্লাজার, ওখানে যেখানে সুডু আর ভ্যানি ওয়েট করছিল, ওরা একটু আগেই পৌঁছে গেছিল। তো এবার আমরা সবাই মিট করে গেছি একসাথে, এবার আমাদের ফুল টিম রেডি তারকেশ্বর রাইডের জন্য। এটা খুব ছোট্ট একটা রাইড তারকেশ্বর অবধি, যদি বেহালা থেকে দেখা যায় তাহলে 69 কিলোমিটার রাইড। আর আমরা অলরেডি ডানকুনি অবধি পৌঁছে গেছি, মানে অলরেডি আমরা 29 কিলোমিটার রাস্তা চলে এসেছি। তো এরপর আমরা একেবারে তারকেশ্বরীকে দাঁড়াব। আপনাদের সবাইকে একটাই রিকোয়েস্ট করবো যে যখন হাইওয়েতে ড্রাইভ করবেন তখন ফুল হেলমেট পরবেন, আর পারলে রাইডিং গিয়ার্স পরবেন, আর সবসময় সেফ ড্রাইভ করবেন, কখনো কাউকে ওভারটেক করে গাড়ি চালানোর চেষ্টা করবেন না। অলওয়েজ সেফ ড্রাইভ, সেফ লাইফ। তো আমরা এখন যাচ্ছি হামারা বাজারের দিকে, এখানে কাশী বিশ্বনাথের একটা বড় মন্দির আছে, আর এখানে চটিও করা আছে, যারা পায়ে হেঁটে বাবার মাথায় জল ঢালতে যায় তারা এই ঠিক পাশে যে চটিগুলো আছে ওখানে তাদের বাক রাখে এবং রেস্ট নেয়। আমাদের খুব তাড়াতাড়ি গিয়ে পুজো দিতে হতো, বিকজ অফ লাস্ট সোমবার ছিল, খুব ভিড় হওয়ার চান্স ছিল, তাই জন্য আমরা এখানে আর দাঁড়াইনি। এখানে শেওড়া ফুলি থেকে জল তুলে বাবার মাথায় জল ঢালার জন্য অনেকে পায়ে হেঁটে যায়। কোভিডের জন্য ভিড়টা অনেকটাই কম ছিল রাস্তায়, না হলে এই সময় শ্রাবণ মাসে প্রচণ্ড ভিড় হয়, প্রত্যেকে বাবার মাথায় জল ঢালার জন্য পায়ে হেঁটে যায়।
এই গেটটি হচ্ছে তারকেশ্বর এরিয়ার মেইন গেট। তো আমরা এখন ঢুকে পড়েছি তারকেশ্বর এরিয়ার মধ্যে। যারা পায়ে হেঁটে বাবার মাথায় জল ঢালতে যায়, তাদের বাঘগুলিকে দেখতে এত সুন্দর লাগে, কারণ তারা বাঘগুলো খুব সুন্দরভাবে সাজায়। এবার আমরা চলে এসেছি আমাদের মন্দিরের মেইন গেটের সামনে। রাস্তায় খুবই জ্যাম ছিল, মানে অলরেডি 7টা বাজে তখন। এটি হচ্ছে মন্দিরের মেইন গেট। এখান থেকে ঠিক 200 থেকে 300 মিটার পরেই হচ্ছে মন্দির। আপনারা ঠাকুরকে পুজো দেওয়ার জন্য ফল, ফুল, ডালা এখান থেকে কিনতে পারবেন, বা যারা বাড়ি থেকে আনতে চান তারাও এনে পুজো দিতে পারবেন। আপনারা দেখছেন সবাই হেঁটে পায়ে হেঁটে যাচ্ছে বাবার কাছে মন্দিরে। অনেকে বড় বড় বাঘ বানিয়েছে, কেউ পতাকা লাগিয়েছে, কেউ সুন্দর ফুল লাগিয়েছে, সুন্দরভাবে সাজিয়েছে। তো আমরা এখন চলে এসেছি তারকেশ্বরের রাস্তায়। এই রাস্তা দিয়েই সোজা চলে গেলে তারকেশ্বরের মন্দির পড়বে। মন্দিরের ঠিক সাইডের দিকে, মানে দুধ পুকুরের দিকটা থেকে পার্কিং পড়বে, এখানে আপনারা পার্ক করতে পারেন গাড়ি। তো এখানে রুম প্রচুর অ্যাভেলেবেল, আপনাকে রাস্তা থেকেই ডাকবে রুম নেওয়ার জন্য। আর আমরাও নিয়েছিলাম অ্যাকচুয়ালি পুজো দেওয়ার আগে একটু চেঞ্জ করে নিয়ে যাওয়ার জন্য, আর আমাদের যে লাগেজগুলো আছে সেই লাগেজগুলো রাখার জন্য। তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে শঙ্কর ভবন, সস্তায় পুষ্টিকর। আমাদের পার রুম পড়েছিল 200 টাকা থেকে। ওখানে অনেক রেট বলে 300-400, বাট আপনি যদি বার্গেনিং করেন তাহলে 200 টাকা থেকে 250 টাকার মধ্যে আপনি রুম পেয়ে যাবেন। এখানে পুজো দেওয়ার জন্য আপনারা ঠাকুরের জন্য ডালা, মিষ্টি, ফুল সব কিছু এখানে পেয়ে যাবেন। আমরাও এখান থেকে কিনে নিই, তারপর আমরা প্রিপেয়ার হয়ে পুজো দেওয়ার জন্য বেরোই। তারকেশ্বর মন্দিরে শ্রাবণ মাসে প্রচণ্ড ভিড় হয়, প্রচুর পুণ্যার্থীরা আসে, আর এই দুধ পুকুরে স্নান করে তারপর সবাই বাবার মাথায় জল ঢালেন। এখানে সরাসরি শ্রাবণ মাসে বাবাকে আপনি ছুঁতে পারবেন না, কারণ প্রচুর ভিড় হওয়ার কারণে বাবার মেন যেখানে বাবার মন্দিরটা থাকে সেই জায়গাটা বন্ধ থাকে। তো আপনাকে চঙের সাহায্যে জল ঢালতে হয়। সুদীপ তো নমস্কার করছে, আর এরা দুজন দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি এরাও করেছিল, তখন ক্লিপটা নেওয়া হয়নি। এই মন্দিরের ভেতরে ভিডিও ক্যামেরা করা পুরোপুরি নিষিদ্ধ, তাই জন্য আপনাদের ভেতরের ফুটেজগুলো দেখাতে পারলাম না। মন্দিরের গায়ে আপনারা ঠাকুরের মাথায়, বাবার মাথায় জল ঢালার জন্য ঘট, জল, ফুল সব কিছুই পেয়ে যাবেন। এটি হচ্ছে বাবার মন্দির। ঠিক এই মন্দিরের গায়ে একদম ফ্রন্টেই চোং লাগানো থাকে, আর সেই চোং দিয়েই সবাই জল ঢালে। তো পুজো পাঠ হয়ে গেছে, এবার খাওয়া পর্ব শুরু। সকাল থেকে প্রচণ্ড খিদে পেয়েছিল। লুচি আর তরকারি হচ্ছে আমাদের সকালের খাবার। এখানে প্রচুর নিরামিষ দোকান আছে যেখান থেকে আপনারা খাবার খেতে পারেন, আর খুব সস্তায় খেতে পারবেন। Thank you.
সকালের খাবার খাওয়ার পর রুমে গিয়ে আমরা একটু রেস্ট নিই, তারপর আবার দুপুরের খাওয়ার জন্য বেরোই। আসলে সকালে যে খাবারটা খেয়েছিলাম ওটা হালকা খাবার ছিল, কিন্তু দুপুরের লাঞ্চ তো আমাদের করতেই হবে। তো হোটেল থেকে ঠিক বাইরে বেরিয়ে পাশেই একটা বড় খাবারের দোকান ছিল, ভাতের হোটেল, নিরামিষ খাবার, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে 100 টাকা মিল নেয়, দারুণ খাবার, ভাত ডাল আলু ভাজা আলু পোস্ত বা সোয়াবিনের তরকারি। লাঞ্চটা পুরো জমে গেছিল। মন্দিরের আশেপাশে অনেক ছোট ছোট গিফটের দোকান আছে, যেখান থেকে আপনারা আপনাদের পরিবারের সবার জন্য কিছু কিছু গিফট কিনে নিয়ে যেতে পারবেন। দুধ পুকুরের পাশ থেকে হেঁটে গেলে, সোজা একটুখানি হেঁটে গেলে দুধ পুকুরের ঠিক অপোজিটে একটি ঘাট আছে, যার নাম হচ্ছে হনুমান ঘাট। সেখানেই যাচ্ছিলাম আমরা। যাওয়ার পথে ডান দিকে একটা অনেক পুরনো বিদ্যালয় দেখলাম, যেটা হচ্ছে তারকেশ্বর জগন্নাথ আশ্রম সংস্কৃত বিদ্যালয়। তো এই বিদ্যালয়ের পাশ থেকে সোজা হেঁটে গিয়ে ডান দিকে ঘুরলে হনুমান ঘাট, তার ঠিক অপোজিটেই একটা লজ আছে, তারকেশ্বর ট্যুরিস্ট লজ। এটি অসাধারণ একটি লজ, এখানে চাইলে আপনারা নাইট স্টেও করতে পারবেন, খুবই ভালো, একটু এক্সপেন্সিভ বাট খুব ভালো। ফোন নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, এখানে ফোন করেও আপনারা বুকিং করতে পারবেন। এটা হচ্ছে ভেতরের সাইড, খুব সুন্দর একটা থাকার জায়গা, আর ঠিক এর অপোজিটেই হচ্ছে হনুমান ঘাট। এই ঘাটটিতে সবসময় অতটা ভিড় থাকে না, কারণ দুধ পুকুরে যে মেন ঘাট সেটা হচ্ছে মন্দিরের সাথে একদম লাগোয়া, আর এটা হচ্ছে একদম মন্দিরের ঠিক অপোজিটে, আর এখানে আসার জন্য একটু ঘুরেও আসতে হয়, তাই জন্য এটা প্রায় ফাঁকাই থাকে। তো আমাদের এপিসোডটা এইটুকুই, দেখা হবে আবার নেক্সট এপিসোডে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করবেন, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আবার নেক্সট এপিসোডে, বাই।